আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিয়াম ইসলাম। প্রতিদিনের মতো চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে সিয়ামজোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা মান্ডালার জন্য ব্রাশ তৈরি করা শিখব। আর্ট বোর্ডের যেরকম ব্রাশ আমাদের প্রয়োজন পড়ে মান্ডালা তৈরিতে, সেই ব্রাশগুলো আমরা নিজেরাই কীভাবে তৈরি করব সেটা শিখব। প্রথমে ফাইল থেকে নিউ নিয়ের পর আপনারা নেবেন 2000 বাই না, প্রথমে আপনারা 1000 নেবেন। 1000 বাই 1000 নিলে আপনাদের ব্রাশগুলো একটু সুন্দর এবং ছোট সাইজের হবে। আচ্ছা, স্ট্রোক নান করে দিলাম। এখন এখান থেকে ব্রাশ কী কী আছে আমাদের দেখে আসি। এখানে এই বেসিক ব্রাশগুলো আপনাদের থাকবে, যেগুলো আপনারা এমনি অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। এখানে সাদা উঠে আছে, আমি ব্ল্যাক করে দিই। ওকে, এই যে দেখুন, এইরকম ব্রাশগুলি আপনাদের ডিফল্ট ব্রাশ। এখন আমরা মূলত এগুলাই নতুন কিছু ব্রাশ ক্রিয়েট করে নিব শুধুমাত্র মান্ডালার জন্য। সেজন্য আমরা একটি ইলিপস টুল নেই, এখানে স্ট্রোকটাকে আমরা নান করে দিব। আমরা ব্ল্যাক নিব, ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার কিন্তু প্রাথমিকভাবে নেওয়া যাবে না। আচ্ছা, এখন ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে একটু ছোট করি ব্রাশটাকে। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল থেকে যে একটি কর্নার, কর্নারে ক্লিক করে এটিকে ড্র্যাগ করবেন। আচ্ছা, ড্র্যাগ করার পরবর্তীতে এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, মাথাটা অনেক মোটা হয়ে আছে। ঠিক আছে, এটা একটা ব্রাশ নিলাম আমরা, ব্রাশ অ্যাড করিনি কিন্তু, এখানে কিন্তু শো করছে না। এখন আমরা কি করব, এখান থেকে নিয়ে এই যে এখানে আমরা এইটাকে ধরে ডিলিট বাটন চাপ দিব। সম্পূর্ণ শেপই ডিলিট হয়ে গেছে কি না? আচ্ছা, ডিলিট বাটন চাপ না দিয়ে আমরা এটাকে এইখানে মিডিলে পয়েন্ট নিয়ে আসলাম। আবার এই পাশে হ্যান্ডেলটা ধরে একদম পয়েন্ট নিয়ে আসলাম। দেখুন, এটার এটার মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে শার্প পেন্সিল আর একটা হচ্ছে একটু টু বি বা ফোর বি টাইপের। আচ্ছা, আরেকটি ব্রাশ আমরা নিতে কি করব, একটি ইলিপস নিব। আগে যেমন এক সাইডে আমরা নিয়েছিলাম, এখন আমরা ক্লিক করে এই সাইডে নিতে পারি এবং এই সাইডে নিতে পারি। অথবা আমরা কি করতে পারি, এটা সমান রাখতে হলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, এটা এক সাইড কেটে দিব। কিভাবে কাটবো, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাটতে পারি। কেটে নেওয়ার পর এটাকে জাস্ট একটা রিফ্লেক্ট কপি, দুটাকে অ্যাড করে সাইডের যেই বাড়তি অংশগুলোকে আছে সেগুলোকে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, এখন এই দুটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটু ইয়া আছে, স্মুথ টুল দিয়ে
স্মুথ করে নিচ্ছি। আচ্ছা, আরেকটি ব্রাশ নিতে গেলে আমরা কি করতে পারি, রেক্টাঙ্গেল নিতে পারি, এক সাইডের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, অ্যান্ড এটাকে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এটার এটার পার্থক্য কি, এটার কর্নারটা রাউন্ড আর এটার কর্নারটা শার্প, ঠিক আছে। এভাবে আমরা আরো কয়েকটি ব্রাশ নিতে পারি, একটু চিকন একটা ব্রাশ নিব, সেজন্য এইটাকে এক পাশে ক্লিক এইখানে, আচ্ছা এটা একটু সাইজে বড় করে দেই। এগুলোকে নিয়ে আমি এখানে নিয়ে আসি, দিয়ে দেই আর্ট ব্রাশ, ওকে। এখানে বলা আছে এগুলো কোন দিকে যাবে, তো এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে যাবে। এখানে টিন্স অন করা থাকবে, ওকেতে দিয়ে দিব। দেখুন ব্রাশগুলো সব একসাথে ইয়ে হয়ে গেছে, কারণ আমি সবগুলো একসাথে ধরে নিচ্ছিলাম। তো একটা একটা করে ধরে নিলে কী হবে সেটা দেখুন, নিয়ে আসলাম আর্ট ব্রাশ, ওকে। এই দেখুন এটা এদিকে আছে, ওকে, এখানে অ্যাড হয়ে গেল। তো আমি চাইলে আবারও নিয়ে আসছি আর্ট ব্রাশ, ওকে। আগেরটা ছিল এদিক থেকে এদিকে, আমি এদিক থেকে এদিকে একটা ব্রাশ নিয়ে নিব, অনেক সময় দরকার পড়ে। এই যে আরেকটা অ্যাড হয়ে গেল, এটাকে অ্যাড করে নেই, আর্ট ব্রাশ এইদিকে টেন্স, ওকে, এটা নিয়ে নিব, এদিকেই থাক, এটাকে নিব, কালার মোড, ওকে, এটাকে আবার নিব, এইদিকে এবার, এটাকে নিয়ে নিব, এইদিকে একবার, এটাকে নিয়ে নিব, এইদিকের জন্য একবার, ঠিক আছে। এইভাবে আপনারা ব্রাশ নিতে পারেন। এখন ব্রাশগুলো তো নিলাম, এগুলোর কাজ হয় কিনা চেক করব না, এই ব্রাশটা দেখি কেমন কাজ হয়। দেখুন যেভাবে নিয়েছিলাম সেভাবেই, যদি আমি এইভাবে দাগ দিই, এইভাবে দাগ দিই, তাহলে দেখুন আমি দাগ দিয়েছি একই রকম দুইটাই, কিন্তু এটার মাথায় দিকে আর এটার মাথায় এদিকে। এটা দেখি কি হয়, এই যে দুই কর্নার চিকুন, মাঝখানের অংশটুকু মোটা। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই টাইপের ইয়েগুলো ইউজ করতে পারি, ব্রাশগুলো বিভিন্ন ড্রয়িংয়েও কিন্তু ইউজ করা যায়। এটা দেখি, এই ব্রাশটা তৈরিতে একটু ভুল হয়েছে মেবি, এটা ঠিক আছে না, এইটা তৈরি করা হয়নি, এটাকে ডিলিট করে দিব। এটার কি অবস্থা, এটার সেম অবস্থা, নিচের গুলো যেগুলো রেক্টাঙ্গেল দিয়ে করেছি সেটাতে একটু মিস্টেক হয়েছে।
ইলিপস গুলো ঠিক আছে, এই রেক্টেঙ্গেল দিয়ে করার গুলা ভুল হওয়ার কারণ, অন্যতম কারণ হচ্ছে পেন টুলটা আমরা ইয়ে করেছিলাম, পেন টুল দিয়ে যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে যখন আমরা কেটে দিয়েছিলাম, এই যে পাশেরটা কেটে দিয়েছিলাম, এইটাকে নিয়ে এভাবে টান দিয়ে করেছিলাম, কাস্টমাইজ করার সময় হচ্ছে একটু ভুল হয়েছিল, যার কারণে এটা যখন আমি ড্র করতেছি এই যে বাড়তি অংশটুকু এভাবে নিয়ে নিচ্ছে, সাথে ধরে ফেলতেছে। সমস্যা নেই, আমরা ইলিপস থেকে নিয়েও কিন্তু এটা করতে পারি, ইলিপস থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে আমি এটার সাথে দিয়ে দিলাম, এটাকে এইটার সাথে দিয়ে দিলাম, কিন্তু আমার কর্নার তো এরকম, আমি কি করব এখন, এইটাকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিব, এখন নিয়ে দেখি আর্ট ব্রাশ, ওকে টেন্স, ওকে রাইট, এখন একটু মোটা হবে কারণ আমি মোটাভাবে এইটা সিলেক্ট করেছিলাম, দেখি কি হয়। এই যে আমাদের মান্ডালাতে যেভাবে ব্রাশ ইউজ করা হয় সেরকম ব্রাশ, ঠিক আছে। সো আশা করি আপনারা সবাই ব্রাশটুকু পর্যন্ত তৈরি করা শিখে যাবেন, আজকের ভিডিওতে ব্রাশ পর্যন্তই, আগামী ভিডিওতে আর্টবোর্ড তৈরি করা দেখানো হবে, আর্টবোর্ড তৈরি এই ব্রাশের এই ফাইলটাতেই আর্টবোর্ড তৈরি করা হবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।